হ্যালো, কালকে তোমার সঙ্গে দেখা করতে চাই। দেখা করতে চাচ্ছো, ভালো কথা, কিন্তু কালকে কেন? জানি না, ও আচ্ছা, ঠিক আছে, কখন? কাল সকাল 10টায় উত্তরা পার্কে। 10টায়? 10টায় যে আমি পারবো না, কেন? আমার একটা কাজ। কালকে তো তোমার অফ ডে। কিসের কাজ? না, আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কাজ। আমি এক কাজ করি, তোমার সাথে 12টার সময় মিট করি, ওকে? আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার, আপনি এখানে? জি, আমার এই ট্রেনে আসার কথা ছিল। আপনার এখানে, তার মানে আমার অফিসে প্রতিদিন টেবিলে ফুল, কালকে চিরকুট, সব আপনার লেখা? জি জি, আশ্চর্য, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি এই কাজটা করার সাহস করলেন কিভাবে? কেন, কি হয়েছে বলেন দিদি? কি হয়েছে মানে, আপনি অফিসে একটা কেরানি লেভেলের চাকরি করেন, আর আমি বস লেভেলের একটা, এরকম একটা মানুষকে আপনি চিঠি লিখলেন, মানে আপনি কি বুঝতে পারতেছেন যে আপনি কি কাজটা করছেন? তাতে সমস্যা কি? বসের কি ফুল দেওয়া যাবে না, বসের সঙ্গে প্রেম করা যাবে না, এরকম কোনো কথা আছে? মানে আপনার কি নিজের হাইট সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে, কোনো ধারণা আছে? এরকম কথা বলে কোনো লাভ নাই, আমার হাইট আপনার সাথে ভালোই হবে। আসুন মাইকে দেখি। আমি কোন হাইটের কথা বললাম সেই হাইটটাই আপনি বুঝতে পারলেন না, আর আপনি আমাকে ফুল পাঠান, আপনি আমাকে মানে এইখানেও আপনি আসতে বলছেন আমাকে? তাতে সমস্যা কি হয়েছে, এটা একটু খুলে বলেন। মানে আপনি আপনি কি ভয়াবহ একটা কাজ করছেন, আপনি বুঝেন নাই না? বুঝেন নাই, বুঝবেন কি করে? সেটুকু বোঝার মতো ক্ষমতা আপনার নাই। আপনার কথা শুনে মনে হয়েছে আমি বোমা মারিছি, আমি কিছু করেছি? আপনি আপনি এখানেও চলে আসছেন? হ্যাঁ, আমার তো এখানে আসার কথা। মানে আমি আপনাকে ওখানে কতবার বলে আসলাম, না বুঝে আসলাম, আপনি কি বুঝেন নাই ব্যাপারটা? আমি কি করবো, আমার এখানে আসার কথা, আমি তো কথা বরখেলাপ করতে পারি না। আমি তো ফোনে আপনার সঙ্গে বলেছি যে আমি এখানে আসবো। আমি রাজু, আমি রাজু। জি, অফিসে আমি রায়হান, ফোনে রাজু। রাজু ছদ্মনাম নেয়ার কারণ? এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি প্রথম যেদিন অফিসে জয়েন করলাম আপনাকে দেখলাম, আমার মনে হলো আমার জীবনে এরকম মেয়ে আমি আর দেখিনি, আর ভবিষ্যতেও দেখব না। তখনই রায়হান রাজু হয়ে গেল। রাজু ফোনে কথা বললো, আর রায়হান প্রত্যেকদিন একটা করে সাদা গোলাপ জোগাড় করলো আর চিট করতে। না মানে এখন তো অনেক শুদ্ধ ভাষায় কথা বলছেন, বাট মানে বলেন ও, কিন্তু অফিসে এরকম ভাষায়? ও, ওটা আমার একটা বাড়তি যোগ্যতা। কেন, ওই ভাষাটাও তো একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ ইজ অনলি টু কমিউনিকেট। যাই হোক, আমি আমি বুঝতে পারছি, মানে আমি জানি যে আপনি আমাকে রিফিউজ করবেন। আপনার এরকম ধারণা হবার কারণ? কারণ আমার সার্বিক অবস্থা। তোমার ধারণা ঠিক?
আপনার হাত তোমার বললে এই ধারণাটা ঠিক না কার তোমার ওই ধারণাটা ঠিক না আবার বলবো আচ্ছা আমি যদি তোমাকে প্রত্যেক দিন একটা করে সাদা গোলাপ না দিতে পারি তাহলে কি খুব মাইন্ড করবে আমি খুব বেশি পরিমাণে মাইন্ড করব আচ্ছা ঠিক আছে দেব সাদা গোলাপই দেব ভাগ্য ভালো যে প্রথম দিন তোমাকে নীলপদ্ম দেইনি নীলপদ্ম দিলে কি হতো তাহলে আমাকে বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজতে হতো কেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়ো নাই বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম তাহলে তো সর্বনাশ হয়ে যেত কেন কারণ তাহলে তো আমি কথা রাখতাম না মানে বুঝি নাই ওই কবিতায় আছে না তবু বরুণা কথা রাখিনি ভালো ঠিক আছে সাদা গোলাপি লক্ষ্মী